হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নোটিফাই। তো নোটিফাই চ্যানেলে তোমাদেরকে বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, প্রত্যেক দিনের ন্যায় আজকে একটা ভালো জিনিস নিয়ে এসেছি, এবং তোমরা দেখো যে সব ভাই বোন এবং দাদারা তোমরা ভালো ল্যাপটপ কিনেছো বা ল্যাপটপ তোমাদের বাড়িতেও আছে, এটা তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখো, আমরা ল্যাপটপ মিনিমাম কিনলে 20 থেকে 30, 40, 50, 60, 70 এরকম প্রাইসে কিনে থাকি। এরপরে আমরা 500 টাকা খরচা করতে দ্বিধাবস্থ হয়ে যাই, যেটা আমাদের খুবই দরকার। ইভেনলি যাদের ল্যাপটপ পুরনো হয়ে গেছে তাদের জন্য তো খুবই দরকার এটা, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো জিনিস, কুলিং প্যাড। তো তোমাদের জন্য নতুন একটা কুলিং প্যাড নিয়ে এসেছি, যেটা খুবই ভালো এবং খুব সুন্দর রিভিউযুক্ত একটা জিঙ্কের কুলিং প্যাড। তো চলো তোমাদেরকে আমি খুলে সেটা দেখাই, এবং তোমরা কি কি ফিচার আছে, কি কি নেই, সেটা বডি পার্ট সব কিছু তোমাদেরকে দেখাবো, এবং প্রাইস কি, কতদিন ওয়ারেন্টি সব কিছু তোমাদেরকে এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, তোমার সেটা দেখাও। তো তোমাদেরকে দেখাচ্ছি জিঙ্কের। তো এগুলো সরিয়ে দিই, এরপরে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে প্রথমে বলি, প্যাকের অন্তরে কোনো কিছুই থাকে না, শুধু একটা ইউএসবি টাইপ, দুইটা ইউএসবি কেবলের মতো, যেটা সেটুকুই একটু তার থাকে, দুইদিকে ইউএসবি আছে, কোনো মাইক্রো বা সি টাইপ কোনো কিছু নেই, এরকম দুটাই ইউএসবি। তো ওটা লেন্থটাও তোমরা দেখতে পাচ্ছ, এটুকু লেন্থে দিয়ে দেয়, যেটা তোমরা ল্যাপটপ বা পাশে যদি চার্জার থাকে সেটাতে কানেক্ট করতে পারবে। তো চলো এবার মূল জিনিসটাকে নিয়ে বিচার করে, সেটা হচ্ছে জিঙ্ক। এটা হচ্ছে জিঙ্কের প্রোডাক্ট, আর এটা হচ্ছে মেটালটা তোমাদেরকে বলি, এটা হচ্ছে স্টেনলেস স্টিল প্লাস্টিকের, যেটা হচ্ছে এবিএস, খুব ভালো একটা প্লাস্টিক সেটা তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে এবিএস, তো তোমরা দেখতে পারলে। এরপর এটা ব্ল্যাক আছে, খুব ফিনিশিংটা খুব সুন্দর ফিনিশিং, ঠিক আছে। তোমরা দেখতে পাবে এখানে দুটো ফ্যান আছে। এবার অনেকে বলে যে চারটা ফ্যান, এবার চারটা ফ্যানের জন্য আলাদা কুলিং প্যাড আছে, যেটা জিঙ্কের আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডবল ডুয়েল ফ্যান, এবং ফ্যানগুলোর সাইজ খুব ভালো। এটা হচ্ছে ইনলেট, এদিকে এটা হচ্ছে ইনলেট, আর আউটলেট হচ্ছে এদিকে বেরিয়ে দেবে, ঠিক আছে। ইনলেট আউটলেট এখানেই আছে। তো এটা স্ট্যান্ড টাইপ দিয়েছে, তো তোমাদেরকে এক এক করে সবগুলো বলি। এটার ওয়েট হচ্ছে 740 গ্রাম, মানে 750 গ্রামের থেকে কম আছে, ঠিক আছে। এটা লেন্থ তোমরা পাবে এদিক থেকে 36, এটা পাবে 28 হতো, ঠিক আছে। এটা 5 পাবে, এটা 28 পাবে, ঠিক আছে। তো এরকমই আছে, 36, 28 আর হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার স্ট্যান্ড টাইপ, স্ট্যান্ড টাইপ দেখো তোমাদের এখানে চারটা আছে, একটা দুটো তিনটে চারটা, যেটা হচ্ছে অ্যান্টিকিটের কাজ করবে, ঠিক আছে, অ্যান্টিকিটের। এবার তোমরা অ্যাডজাস্টেবল উইন্ডটাকে অ্যাডজাস্টেবল করে নিতে হবে, সেটা আমি কীভাবে করে সেটাও তোমাদেরকে দেখাবো। এবং পোর্ট, পোর্ট সবাই বলে যে তিনটা না চারটা থাকবে, এখানে দেখো দুটো পোর্ট, যেটা হচ্ছে ইউএসবি পোর্ট, ঠিক আছে। তোমাদের যেটা একটু আগে দেখালাম যে ইউএসবি পোর্ট, ঠিক আছে, এটা ল্যাপটপের সাথে তোমরা ইজিলি ইউজ করতে পারবে, যে ল্যাপটপের কাছে একটা ইউএসবি দিয়ে দিলে আর এখানে একটা ইউএসবি, তো ডবল ইউএসবি আছে, যেটাতে তোমাদের কমফোর্টেবল বোধ হবে সেটাই করবে। এবং ইভেনলি এখানে আছে। এবার তোমাদের হাইটটা সম্বন্ধে দেখিয়ে দিই, এবার হাইটটা কীরকম পাবে, হাইটটা এবার এটা হচ্ছে 4 অ্যাডজাস্টেবল হাইট পেয়ে যাবে তোমরা। তো সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটা, তো চারটা হাইট এরকম তোমরা এই হাইটটা পেয়ে যাবে, এই একটা হাইট, এই একটা হাইট, এই একটা হাইট, এই একটা হাইট। তো যার যেরকম হাইট লাগে সেরকম হাইটে তারা লাগিয়ে রাখতে পারবে, এবং ল্যাপটপের সঙ্গে খুবই দেখো এই হাইটটা হয়ে যাচ্ছে, তো এই হাইটের জন্য বেস্ট। এখানে হচ্ছে ল্যাপটপের এখানে এসে থাকবেন, এবং আমি এটা কীভাবে কুলিং প্যাডটা কীভাবে কাজ করে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং হাইটটার জন্য এটা একটা একটু ভালো ব্রেকের যুক্ত স্ট্যান্ড দিয়েছে, খুব সুন্দর এটা, যেটা তোমার মানে কোনো ডিসব্যালেন্স হবে না বা নড়াচড়া করবে না, অনেকগুলো আছে। এই স্ট্যান্ডটা প্লাস্টিকের দিয়ে দেয়, তাতে কী হয়, তাতে তোমাদেরকে একটু নড়াচড়া করে বা একটু মানে সেই অ্যাডজাস্টেবল ফিলটা আসে না, কিন্তু এটাতে এতটাই অ্যাডজাস্টেবল যে তোমার গেমিং ল্যাপটপগুলো যেটা হচ্ছে 2-2.5 কিলো ওয়েট, সেটার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই হবে না এটা। এবং ইভেনলি যেগুলো পাতলা এখনকার ল্যাপটপগুলো দেখতে পারো অনেক পাতলা এবং লাইট ওয়েটের, সেগুলো নিয়ে কোনো প্রবলেম আসবে না, সেগুলো নিয়ে তো আরও প্রবলেম আসবে না। আর মেনলি এটা গেমিং ল্যাপটপের জন্য বেস্ট, কারণ গেমিং ল্যাপটপের পিছনের দিকে দেখবে তোমাদের ইনলেট থাকে, যেটা এটা আর বাইরের দিকে এদিকে দেখবে যে আউটলেট থাকে, ঠিক আছে, মানে এদিকে হাওয়াটা বের হয় এদিকে ইন করে। তো এটা তার জন্য খুবই মানে খুবই উপকার গেমিং ল্যাপটপের জন্য। তো তোমাদেরকে এসব দেখিয়ে দিলাম, এরপরে দেখো ইউএসবিটা আমি কীভাবে কানেক্ট করি, আমি পাওয়ার ব্যাংক দিয়ে তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে কালারিংও আসছে এবং হাওয়াটাও খুব সুন্দর, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের হাইট অনুযায়ী তোমরা এটাকে রাখিয়ে দিবে, ঠিক আছে, খুব সুন্দর। এবং লাইটটা দেখতে পাচ্ছ, তোমরা ফিল করতে পারবে না যে হাওয়াটা কীরকম, কিন্তু অ্যাজ এ আমি রিভিউ হিসাবে তোমাকে দিচ্ছি যে খুব সুন্দর, যেটা একটা ল্যাপটপকে মানে 10-15 মিনিটে মিডিয়াম হাওয়ার উপরে প্রচুর ঠান্ডা করে দিবে। তো তোমরা এরকম এরপরে হচ্ছে হাইটটা যদি তোমরা এদিকে দাও, মানে এত খুব সুন্দর একটা কুলিং হাওয়া, যেটা মানে এসি টাইপের হাওয়া পেয়ে যাবে তোমরা। তো ল্যাপটপকে খুব সুন্দরভাবে এটাকে কুল করে রাখতে পারবে, এবং কুলিং প্যাডটা খুব সুন্দর জিঙ্কের প্রোডাক্ট, এবং এটা স্টেনলেস স্টিল ব্ল্যাকের আছে,
ঠিক আছে প্লাস্টিক এবিএস তো খুবই সুন্দর এদিকে হাওয়া এখানে একটু এদিকে দুইটা ফ্যান আছে এবং তোমরা দেখতে পাচ্ছ এদিকে লাইট দিয়ে দিবে যেটা হচ্ছে ব্লু লাইট আছে এদিকে জিঙ্কের প্রোডাক্টের সাইনটা দেওয়া আছে এবং বারকোড দেওয়া আছে তো এদিকে ফ্যানগুলোর ইনলেট এটা হচ্ছে ইনলেট আর এটা হচ্ছে আউটলেট এদিকে আউটলেট খুব স্লোলি স্লোলি হাওয়াটা একদম খুব মৃদু ভাব দিয়ে দিচ্ছে যেটা দুই দিক থেকে পাবে এবং সম্পূর্ণটা এটা সম্পূর্ণটাতে তোমরা দেখতে পাচ্ছ হাওয়াটা এসে যাচ্ছে তো এখানে দুটো ইউএসবি টাইপ দিয়েছে যেটাতে খুশি তোমরা সেটাতে ধরো আমি এটা শেষে এটা এটা করে দিলাম তো এটাও কাজ করবে ধরো কোনো কারণে একটা তোমার নষ্ট হয়ে গেলো তুমি এত দামি একটা কিনলে এরপরে কী করবে সেটাকে আবার ওরা খরচা করা সম্ভব নয় তো তোমাদেরকে এখানে এক্সটার্নাল দুইটা দেওয়া আছে তোমরা দুটোই ইউজ করতে পারবে ঠিক আছে তো তোমাদেরকে এটা দেখে দিলাম এবার তোমাদেরকে বলি এটা ওয়ারেন্টি বেশি হয় ওয়ারেন্টি তোমরা এটা ওয়ান ইয়ার পেয়ে যাবে যেটা অন্য কোনো ব্র্যান্ড তোমাদেরকে দিবে না এই ওয়ারেন্টি যেটা দিচ্ছে এটা হচ্ছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে এবং এটার প্রাইস হচ্ছে জাস্ট হচ্ছে 799 ঠিক আছে এর অফারের প্রাইস আরও কমবে সেটা তো তোমরা নিতে পারো ইভেন সবসময় প্রাইস এটাই থাকে 799 বা 800 এর আন্ডারে থেকে যায় তো তোমরা সেই প্রাইসটা ভ্যালুয়েবল করে এবং নেবে আর এটা তোমরা দেখতে পাচ্ছ ব্লু লাইটটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই ব্লু লাইটটা এবং ফ্যানের স্পিডটা ঠিক আছে তো পিছনের দিকেও দেখতে পাবে পিছনের ফিনিশিংটা খুব ভালো তোমাদেরকে আর একবার বলিয়ে দিই যে চারটা অ্যান্টি কিট দেওয়া আছে ঠিক আছে পরের স্টান্ডটা তো তোমরা দেখতে পারলে যদি তোমাদেরকে মনে হয় যে তোমরা নিচু ইউজ করবে সেটাও করতে পারবে সেজন্য আমাদের এই অ্যান্টি কিটগুলো দেওয়া আছে এরপরে এখানে তোমরা এই স্টান্ডটা করতে হবে তো চলো বন্ধুরা এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না।